মদের উপর 30% কর কমালো দুবাই কর্তৃপক্ষ ব্যক্তিগত লাইসেন্স নিতেও কোনো খরচ নেই মুসলিম দেশটির এমন পদক্ষেপের পেছনে লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে টেক্কা দিয়ে আরও বিদেশি পর্যটক টানা আরও দেখুন ডেস্ক রিপোর্টে করোনা মহামারীর সময় রমজান মাসেও দিনের বেলায় মদ বিক্রির অনুমতি দেয় দুবাই শহর কর্তৃপক্ষ হোম ডেলিভারিও বৈধ করে দেয়া হয় ব্যবসা চাঙ্গা রাখতে আরও কত কিনা করে চলেছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ঘনবসতি এই শহর সেখানে সারা বিশ্ব থেকেই ধনীরা ছুটে যান আরাম আয়েশ করতে বলা হয় দুবাই হল পার্টির শহর বিলাসবহুল শপিং জীবন্ত রাত আকাশচুম্বী অট্টালিকা কি নেই সেখানে করোনা ও যুদ্ধ দুই কারণে বিশ্বজুড়ে চলছে মন্দাভাব এর প্রভাব কাটাতে এবার মদের উপর কর 30% কমিয়ে দিয়েছে দুবাই মদ পানের লাইসেন্স করতেও হবে না কোনো খরচ এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রতিবেশীদের টেক্কা দিয়ে আরও বিদেশি পর্যটক টানা কারণ কমে যাচ্ছে মদের দাম সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে রোববার থেকেই তবে তা কতদিনের জন্য তা এখনও অনিশ্চিত বলা হচ্ছে এটা হয়তো বছরখানেক থাকবে দুবাইয়ে যারা কারি কারি মদ কেনেন তাদের মধ্যে বিদেশেই বেশি অনুপাতটা নয় বিদেশের বিপরীতে একজন দুবাইয়ের স্থানীয় বাসিন্দা ঐতিহাসিকভাবেই ধনী বিদেশিদের আকর্ষণ করে আসছে দুবাই কারণ এখানকার সহিষ্ণু মনোভাব ও উদার জীবনযাপনের বৈশিষ্ট্য আশপাশের দেশগুলো এখন এই পথে হাঁটছে তাই বেড়ে গেছে প্রতিযোগিতা দুবাইয়ে মদ পান করতে অন্তত 21 বছর হতে হবে থাকতে হবে লাইসেন্স তবে বার ও নাইটক্লাবগুলোতে লাইসেন্স দেখতে চাওয়ার ঘটনা খুবই বিরল আইন বলছে অনুমোদন না থাকলে গ্রেপ্তার হতে পারেন গুনতে হতে পারে জরিমানা পিন্টু হাজং নাগরিক